স্টলে স্টলে শিক্ষার্থীদের এত জিজ্ঞাসায় বলে দেয় বিদেশি উচ্চশিক্ষায় যেতে আগ্রহী তারা আসলে কতটা। ফেয়ার কনভেনারের আয়োজনে শুরু হওয়া 57তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রচারে মেলায় দিচ্ছে কিছু বাড়তি সুবিধা, একই সঙ্গে সঠিক তথ্য ও দিক নির্দেশনা পেতেও শিক্ষার্থীরা ভরসা করছেন এমন আয়োজনে। ক্লাস টু উঠতেছে, বাংলাদেশ নৌপরিবার শিশু নিকেতনে আছে উনি, তো আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আসলে কোনো একটা বাইরে কোনো কান্ট্রিতে যদি একটা অ্যাডমিশন নিয়ে যাওয়া যায় তাতে তার ফিউচারটা একটু হেলদি হবে আর কি। হ্যাঁ, যার কারণে এখানে আসা। তো কয়েকদিন আগেই আমি এটা ই করছিলাম, মানে ফেসবুকে দেখছিলাম যে এখানে একটা 57 বাংলা ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো হচ্ছে, বাট এই জন্য এখানে আসা আর কি। সকাল সকালে আসছি, আগেই এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করছিলাম আমি, বাট আজকে এখানে আসছি আর কি। সব ইনফরমেশনগুলো একদম ফেয়ার, এবং ওনারা বললো যে অ্যাকচুয়ালি যে আমাকে অনেকগুলো বুঝাই দিছে আর কি, যে আসলে এই 50%গুলো আপনি ই দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, যদি কেউ মানে কানাডা যাওয়ার আগেই যদি আপনি টিউশন ফিটা যদি আগেই মানে 50% পে করে দেয় আর কি, তাহলে কানাডায় ওখান থেকে $2000 একটা অ্যাডমিশন স্কলারশিপ পাচ্ছে তারা। অথেন্টিক একটা ইনফরমেশান পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে আমরা একটু মানে স্বস্তি পাচ্ছি যে কোথায় গিয়ে কথা বললে, এত কিছু আমরা কিন্তু জানতাম না। ফেসবুক খুললেই এখানে আসুন এখানে আসুন, বাট এখানে কিন্তু একটা ভালো একটা গুড ইনফরমেশান, যেটা আমি খুব ভেরি মাচ প্লিজড। এই মেলাটার নাম হচ্ছে শিক্ষা মেলা বা ওয়ার্ল্ড এডুকেশন এক্সপো। এখন এটা হচ্ছে আমরা সবাই শিখতে এসেছি যে আমাদের আসলে কী কী শেখা লাগবে, বা আমরা যারা হচ্ছে হায়ার স্টাডিজ করতে বিদেশে যেতে চাই এখন আমাদের হচ্ছে বিভিন্ন জিনিস জানা লাগবে। এখন অনেকে হচ্ছে হয়তো জানে না যে তাদের আইএলস করা লাগবে, আবার এখানে দেখছি বিভিন্ন ইউনিভার্সিটি আবার ডুওলিঙ্গোতে যে কোর্স হয় সেটা হচ্ছে আমাদের অফার করছে। তো এখন স্কলারশিপের যে ব্যাপারটা, বিভিন্ন ইউনিভার্সিটি আমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের 7 লাখের মতো হচ্ছে অ্যাডমিশন, ইভেন হচ্ছে ব্যাংক ব্যালেন্স 16 লাখের মতো আমাদের দেখানো লাগবে, দেন হচ্ছে আমরা যেতে পারবো। আর স্কলারশিপের ব্যাপারে ওনারা হচ্ছে তেমন কথাবার্তা বলেনি, ইভেন মাত্র হচ্ছে একটা ইউনিভার্সিটির সাথে কথা বলে আসলাম, ওনারা হচ্ছে আমাদেরকে অফার করছে যে ওনারা আইটি সেকশনে আমাদেরকে বাংলাদেশি স্টুডেন্টদের আমাদের অ্যাকোমোডেশনের সুবিধা দিচ্ছে, ইভেন আমাদের জবের সিকিউরিটি দিবে। এক এক ইউনিভার্সিটির এক এক রকম রিকোয়ারমেন্টস, এবং এটা আপ টু ডিপেন্ড করে আইএলস স্কোর এবং আপনার সিজিপিএ এবং আপনার স্টাডি গ্যাপ আছে কি না। যদি ব্যাচেলর্সে আপনি অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে ভিসা অফিসে আপনার স্টাডি গ্যাপটা খুবই বাজেভাবে দেখে, এটা নিশাতাপুর থেকে আমি জানতে পারছি এখন। এবং আর জানতে পারছি যে ইভেন শুধু 50% না, আপনি যদি আইএলসে 7+ স্কোর থাকে তো 100% স্কলারশিপ পর্যন্ত ওনারা প্রোভাইড করছেন। তো কেউ বলছেন যে স্টাডি গ্যাপ করে ম্যাটার না, কিন্তু আমি অন্য স্ট্রাজায় জানতে পারছি যে মাস্টার্সের জন্য ম্যাটার না কিন্তু ব্যাচেলারের জন্য স্টাডি গ্যাপটা হিউজ ম্যাটার, এবং ওনারা রিজেকশন করে যে সাপোজ আপনি হচ্ছে 2019 এসএসসি কমপ্লিট করছেন, এখন 2023, তো ভিসা অফিস আপনাকে ইজিলি রিজেক্ট করে দেয় কারণ এত মানে চাপ প্রেশার মানুষ বাইরে যাচ্ছে। তো এইটা আমার মনে হয় প্রতি বছরই হওয়া উচিত, প্রত্যেকটা স্টুডেন্টের এক জায়গায় এতগুলো ইনফরমেশান, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবং আমি চাই যেটা প্রতি বছর হোক, আমার মতো যারা সংশয়ে আছে ওনারা এখানে এসে অনেক কিছু জানতে পারবেন। নানা দেশে শতভাগ স্কলারশিপ সুবিধা পেতে শিক্ষার্থীদের করণীয় যেমন বাতলে দিচ্ছেন ফেয়ার কনভেনারের এবারের আয়োজন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো একই সঙ্গে এক ছাদের নিচেই এশিয়া ইউরোপের নানা দেশে স্কুল অ্যাডমিশন ও বিশ্ববিদ্যালয়ের তথ্য দিয়েও ভবিষ্যৎ পরিকল্পনা গোছাতে তথ্য মিলছে। আমাদের যে বেসিক ফ্যাসিলিটিসগুলো মোস্টলি হচ্ছে আপনার নাম্বার অফ ইউনিভার্সিটিস, লাইক আমাদের এখানে দেখেন ইউএসএ তো হচ্ছে যে 480+ ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করছি, তারপরে ক্যানাডাতে আছে 490+ ইউনিভার্সিটি, ইউকেতে আছে 460+, অস্ট্রেলিয়াতে 160 অ্যান্ড আদার্স কান্ট্রি হচ্ছে যে 150। এবং নট অনলি দ্যাট, আমরা হচ্ছে যে কান্ট্রিজ ফার্স্ট প্রিমিয়াম কনসালটেন্সি, লাইক বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট যদি হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এমআইটি এই ধরনের রিনাউন্ড ইউনিভার্সিটিগুলোতে পড়তে চায় সেক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে কনসালটেন্সি দিয়ে থাকতে পারি। ফিনল্যান্ড আছে আমাদের, আয়ারল্যান্ড আছে, তারপর হচ্ছে যে ফ্রান্স ভালো একটা দেশ, সেটা নিয়ে কাজ করছি। আবার অনেকে দেখা যাচ্ছে বাজেট ফ্রেন্ডলি কিছু কান্ট্রি খোঁজে, সেক্ষেত্রে লিথুয়ানিয়া একটা বড় একটা স্টুডেন্টদের খুব প্রেফারেন্সের জায়গা হয়ে উঠেছে, ঠিক আছে। আর মেলা উপলক্ষে আপনি যে ফ্যাসিলিটিসের কথা বললেন সেক্ষেত্রে আমরা মেলা উপলক্ষে কিছু আমাদের ইয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্যান অ্যান্ড উইন, সেক্ষেত্রে একটা স্ক্যান করলে কিউআর কোড স্ক্যান করার পরে দেখা যাচ্ছে যে সে একটা স্পিন করার পরে সে কিছু ধরনের আপ টু আপনার এয়ার টিকেট এবং ল্যাপটপ পর্যন্ত উইন করতে পারছে। বাংলাদেশে স্টুডেন্টরা বেসিক্যালি যারা যায় অনেকগুলো ইউনিভার্সিটি আছে যাদের এমওআই দিয়ে আমরা নেই, আর এছাড়া আছে হচ্ছে আমাদের আইএলস, আইএলস ওভারঅল 6, প্রত্যেকটা ব্যান্ডে 5.5 থাকলে আমরা ইজিলি নিতে পারতেছি।
হ্যাঁ, এছাড়া ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস হচ্ছে আমাদের লন্ডন থেকে 2 ঘন্টা লাগে, আর 2 থেকে আড়াই ঘন্টা লাগে কার্ডিফ যেতে। ওখানে আমাদের ক্যাম্পাস, আমাদের টোটালি 3টা ক্যাম্পাস ওখানে অবস্থিত। স্টুডেন্টরা সবাই এখানে যেতে পারে ইজিলি, এবং আমাদের টিউশন ফিটা রিজনেবল এবং অ্যাফোর্ডেবল। স্কলারশিপ আমাদের এখানে ওভারঅল 2500 পাউন্ড স্কলারশিপ সবাইকে প্রোভাইড করা হয়। আমাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলেই হয়ে যায়। আচ্ছা, আমাদের ইউনিভার্সিটির কিছু সাবজেক্ট আছে, যেমন এয়ারক্রাফট মেনটেন্যান্স, ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এমবিএ গ্লোবাল, তারপর হচ্ছে ল, এগুলো আমাদের সবচেয়ে বেস্ট সেলিং সাবজেক্ট। অনেক স্টুডেন্ট ভাবে যে তার হয়তোবা ফিনান্সিয়াল অবস্থা অতটা ভালো না, এই কারণে হয়তোবা সে বিদেশে যাওয়ার জন্য কেপেবল না, কিন্তু স্টুডেন্টরা জানে না যে অনেক দেশেই 100% স্কলারশিপ আছে, যেখানে পড়তে আসলে ইনফ্যাক্ট কোনো টাকা লাগে না, ইভেন অ্যাকোমোডেশনও ফ্রি পাওয়া যায়। এটা ডিপেন্ড করে স্টুডেন্টের রেজাল্টের উপরে, একাডেমিক কারিকুলামের উপরে। তো আমরা যদি স্টুডেন্টকে প্রপারলি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি, যেটা আমরা সবসময় করাই, স্টুডেন্টকে আমরা আসলে প্রপারলি তার প্রোফাইল অনুযায়ী তাদেরকে সঠিক তথ্য এবং প্রপার গাইডলাইন দিয়ে থাকি। এবং আমাদের ম্যাক্সিমাম কান্ট্রির ক্ষেত্রে আমরা কোনো সার্ভিস চার্জ দিই না স্টুডেন্টের কাছ থেকে। কানাডায় কিন্তু স্টুডেন্টের সাথে তার স্পাউস ওয়ার্ক পারমিট পাচ্ছে, এটা হয়তো আমরা অনেকে জানি না। ইউকেতে অনেক ভিসা, কেয়ার গিভার ভিসাতে স্পাউস সহ যাওয়া যাচ্ছে, ডিসেম্বর পর্যন্ত এখনও স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে। এবং আমরা যদি ইউরোপে চিন্তা করি, এখন ইউরোপের ভিসা ইস্যু অনেক ভালো, সেক্ষেত্রে কি ইউরোপেও কিন্তু, ইউরোপ কান্ট্রি, সেন্ট্রাল কান্ট্রিগুলোতেও কিন্তু আফটার 6 মান্থ স্পাউস সহ অ্যাপ্লাই করা যাচ্ছে। আয়োজকরা বলছেন, শিক্ষার্থীদের আগামীর পথ সুগম করতেই ফেয়ার কনভেনারের এ আয়োজন। কোথায় কিভাবে কোন পথে হাঁটলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ট্র্যাকে থাকবে তা জানান দেওয়াই 57তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর লক্ষ্য। বাংলাদেশ থেকে প্রতি বছর বিভিন্ন অসংখ্য শিক্ষার্থী বিদেশে যেতে চায়, কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন রকম তথ্য, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন রিকোয়ারমেন্টটা কী, টিউশন ফিস কেমন, বিভিন্ন সুবিধাগুলো কীরকম, এরকম তথ্যের অভাবে কিন্তু অনেকেই দিকভ্রান্ত হয়, তাই না? এবং আমাদের এই ফেয়ার করার একটাই মাত্র লক্ষ্য, সেটা হচ্ছে সঠিক তথ্যের অবাধ প্রবাহ। আমরা চাই শিক্ষার্থীরা তথ্য জানুক, যখন যারা বিদেশে যেতে চায় তারা সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেন জানতে পারে, সেই ইউনিভার্সিটির টিউশন ফিস, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, সেই দেশের যে যাবতীয় অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো যেন সে খুব ইজিলি জানতে পারে, তার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামটি আয়োজন করা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।